আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে 20টি চমৎকার প্রশ্ন নিয়ে এসেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন দেরি না করে শুরু করি। কোন বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন? সঠিক উত্তর 11 হিজরি। কত বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মারা যান? 6 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় তার বয়স কত ছিল? সঠিক উত্তর অপশন এ 63 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যুদ্ধ কোনটি ছিল? সঠিক উত্তর অপশন ডি, বদর। বদর যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 2 হিজরি। উহুদ যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 3 হিজরি। বদর যুদ্ধে কতজন মুসলিম যোদ্ধা অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, 313 জন। খন্দক যুদ্ধের অন্য নাম কি? সঠিক উত্তর অপশন এ, আহজাব যুদ্ধ। উহুদ যুদ্ধের সময় কে মুসলিমদের বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন ডি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ড্যাশ ড্যাশ হলো ইমানের অঙ্গ। সঠিক উত্তর অপশন সি, পরিষ্কার ও পরিচ্ছন্নতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস, ড্যাশ 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 থেকে গান অর্জন করো। সঠিক উত্তর অপশন বি, জন্ম থেকে কবর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ফল কোনটি ছিল?
সঠিক উত্তর অপশন সি খেজুর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধরনের মাংস পছন্দ করতেন? সঠিক উত্তর অপশন এ ভেড়ার মাংস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মিষ্টি কোনটি ছিল? সঠিক উত্তর অপশন ডি মধু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়শই কোন সবজি খেতেন? সঠিক উত্তর অপশন সি লাউ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাওয়ার সময় কি করতেন? সঠিক উত্তর অপশন বি ডান হাত দিয়ে খেতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন মুজিজা কোরআনে উল্লেখিত আছে? সঠিক উত্তর অপশন সি চাঁদ দ্বিখণ্ডিত করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন মুজিজা বদর যুদ্ধে মুসলিমদের জন্য সাহায্য হিসাবে প্রেরিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ ফেরেশতাদের আগমন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের নাম কি? সঠিক উত্তর অপশন ডি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন সি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও অনেক দারুণ সব ইসলামিক কুইজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।